হ্যালো ভিউয়ার্স, ইটস লিন্ডা। আজকে আমি তোমাদের জন্য তিনটা ডিফারেন্ট ফেস ওয়াশ দেখাবো সব টাইপের স্কিনের জন্য, অর্থাৎ সব ধরনের ত্বকের জন্য সুটেবল এমন তিনটি ফেস ওয়াশ আমি আজকে সাজেস্ট করব। স্ক্রিনে দেখানো তিনটা ফেস ওয়াশই আমি গত কয়েক বছর যাবৎ ব্যবহার করেছি এবং প্রত্যেকটারই প্রায় আমার 2-3 বটল করে শেষ হয়েছে। সো আমি ভাবলাম আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি অ্যাবাউট অল অফ দিস থ্রি ফেস ওয়াশেস। সামার হোক অথবা উইন্টার, স্কিন কেয়ারের একটা মোস্ট এসেনশিয়াল পার্ট হচ্ছে ফেসটাকে ক্লিন রাখা। দিনে অন্তত 2 বার আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে। প্রথমেই দেখাচ্ছি সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশ। এটা খুবই অ্যাফোর্ডেবল, 500 টাকারও নিচে। এটা ময়শ্চারাইজিং ভার্সনটা আমি দেখাচ্ছি কারণ এটা সবাইকে স্যুট করে এবং এটা সেন্সিটিভ স্কিনের জন্যও কিন্তু স্যুটেবল। সিম্পলের প্রোডাক্টগুলো 100% সোপ ফ্রি এবং কোনো রকম আর্টিফিশিয়াল পারফিউম বা কালার দেওয়া থাকে না এবং কোনো হার্শ কেমিক্যালসও থাকে না, তাই প্রতিটা স্কিনের জন্যই এটা স্যুটেবল। এমনকি যারা টিনেজার রয়েছে তোমাদের জন্য এটা একেবারে পারফেক্ট। ময়শ্চারাইজিং ভার্সনটা আমি দেখাচ্ছি কারণ এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবাইকেই স্যুট করবে। সেকেন্ড ফেস ওয়াশ দেখাচ্ছি বায়োডার্মা সেবিয়াম জেল, যেই ফেস ওয়াশটা রয়েছে। এটা আমি ব্যবহার করা স্টার্ট করেছি প্রায় 2016 অথবা তারও আগে, 15 হতে পারে। আমি একজন স্কিন ডক্টর দেখিয়েছিলাম, তখন আমার ফেস ছোটোখাটো বাম্পস এবং ওকেশনালি পিম্পল উঠত। সো তার জন্যে আমাকে একটা ডক্টর সাজেস্ট করেছিল। তারপর থেকে আমি এই বটলটা প্রায় 6-7টারও বেশি শেষ করেছি, আমার হিসাব নেই এটা আমার কত নাম্বার বটল। আর জাস্ট ইয়েস্টারডে আমি এই নিউ বটলটা পারচেস করেছি, তাই ভাবলাম তোমাদেরকে আমি ওল্ড বটলটাও দেখিয়ে দিই। এই নিয়ে আমার অনেকগুলো শেষ হয়েছে এবং এটা ইউজ করলে আমার কোনো রকম স্কিনে ইরিটেশন প্রবলেম কিছুই হয় না। এটার প্রাইস একটু বেশি হলেও এটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ। 3 নম্বরে দেখাচ্ছি কোরিয়ান কোজারেক্স ব্র্যান্ডের লো পিএইচ গুড মর্নিং জেল ক্লেন্সার। এই ফেস ওয়াশটা টিনেজার থেকে নিয়ে সবাই ইউজ করতে পারবে, বিশেষ করে যাদের স্কিনে অন্য কোনো কিছু স্যুট করে না। এটা একটা লো পিএইচ জেন্টল ক্লেন্সার, অর্থাৎ খুবই মাইল্ড। যাদের ফেসে অন্য কিছু ইউজ করে দেখা যায় ফেসটা টাইট ফিল হয়, স্কিনটাকে টানটান অনুভব হয় বা ড্রাইনেস ফিল হয়, তোমাদের জন্য এই ফেস ওয়াশটা খুবই স্যুটেবল হবে আমি মনে করি। টিনেজাররা থেকে নিয়ে সবাই এটাকে ইউজ করতে পারো। ফেসিয়াল ক্লেন্সার আর ফেস ওয়াশ দিয়ে আমাদেরকে দিনে অন্তত 2 বার ফেসটাকে ক্লিন করতে হবে, সকালে ঘুম থেকে উঠে একবার, রাতে ঘুমাতে যাবার আগে একবার। চাইলে তোমরা বাহির থেকে এসেও ফেসটাকে ক্লিন করতে পারো, আর মেকআপ ব্যবহার করার পরে অবশ্যই ফেসটাকে ডাবল ক্লেন্সিং করে নিতে হবে। আই হোপ ইউ অল লাইক দিস ভিডিও এবং আশা করছি আজকে আমার পছন্দের তিনটি ফেস ওয়াশ সম্পর্কে তোমাদের জানতে পেরে ভালো লেগেছে। প্রতিটা প্রোডাক্ট তোমরা অরিজিনাল কোথায় কিনতে পাবে তেমন কিছু ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব, অবশ্যই চেক করে নিবে। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হও সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে লাইক করবে। আর আজকের ভিডিও দেখে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে তোমাদের ফেসবুক টাইমলাইনে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।